হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় কিছু বহুল পরিচিত পুরনো গানের রিমিক্স ভার্সনের গানগুলো সম্পর্কে জানতে চলেছি, যে গানগুলো আজ থেকে প্রায় 12 বা 15 বছর আগে ভারত এবং বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং 2000 থেকে 2005 সাল পর্যন্ত ইন্ডিয়াতে এই রিমিক্স গানের খুবই জোয়ার এসেছিল এবং ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতে আপনাদেরই অনেকের এইসব গান শুনতে হয়েছে। তো আজকের এই ভিডিওতে চলুন আজ থেকে প্রায় 15 বা 20 বছর আগের সেসব হিট রিমিক্স ভাইরাল গান সম্পর্কে জেনে নিই। আর এখানে উল্লেখ্য, ইন্ডিয়ান ওই রিমিক্স গানগুলোর মিউজিক ভিডিও একটু অ্যাডাল্ট হতো, তো আপনার বয়স যদি বেশি কম হয় তাহলে এই ভিডিওটি না দেখাই ভালো। তো এই লিস্টের 1 নম্বরে রয়েছে ডিজে ডল এবং শেফালি জরিওয়ালার জনপ্রিয় হিট গান কাটা লাগা। ছোটবেলাতে এই গানটি দেখলে একটা HD পানের ভিডিও দেখার ফিল আসতো, কিন্তু আজ এই গান দেখে মনে হচ্ছে ইস, আগে হিন্দি গানে কত ভালো ড্রেস পরতো। মানে আজকাল হিন্দি গানে এমন সব ড্রেস ব্যবহার করা হয় আর সেগুলোই আমাদের কাছে একেবারে ইজি হয়ে গিয়েছে। তো সেই হিসেবে এই গানগুলোর ড্রেস একেবারেই হালাল টাইপের ছিল। সেটা যাই হোক, এই গানটি আজ থেকে 17 বছর আগের হলেও এই গানটি কিছুদিন পূর্বেও ইন্ডিয়াদের টিকটকারদের কাছে খুবই জনপ্রিয় একটি মিউজিক ছিল। এটা কিছু হইলো। এরপর 2 নম্বরে রয়েছে এক পরদেশি মেরা দিল লে গেয়া। এই গানটিও একসময় মারাত্মক হিট হয়েছিল ইন্ডিয়া এবং বাংলাদেশে। আর এই গানটির BGM বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোশ ছিল। এছাড়াও এই গানটি টিকটক ভিডিও তৈরি করতেও খুবই ব্যবহার করা হতো। বাহ বাহ, কিয়া ডান্স দেখায় ভাবি জি, আপ মেরা দিল জিত লিয়া। অ্যাকচুয়ালি আই বিলিভ এভরিওয়ান হ্যাভ রাইটস টু থিঙ্ক হারসেলফ সেক্সি। এরপর 3 নম্বরে রয়েছে মানডোলে মেরা গানটি। এই গানটি এক সময় আমার পার্সোনাল ফেভারিট গান ছিল। আর বিশেষ করে এই গানের সাবুরো টাইপ বা নাগিনি টাইপ ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুবই ভালো লাগত। এরপর 4 নম্বর গানটি হচ্ছে লেকা পেহলা পেহলা পিয়ার। এই গানটিও বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়তা পেয়েছিল এক সময়। আর আমার মনে আছে 2005 সালের দিকে DVD প্লেয়ার এই গানগুলো লাউড স্পিকারে খুবই চালাতাম, কিন্তু একমাত্র বাবা মা বাড়িতে না থাকলেই কেবল এই গানগুলোর মিউজিক ভিডিও দেখার সৌভাগ্য হতো। ইস, আমাদের সময় আমরা কত ভদ্র ছিলাম। যাই হোক, এই গানটির আরেকটি রিমিক্স ভার্সন রয়েছে, সেটিও এক সময় ভারতে খুবই জনপ্রিয় হয়েছিল এবং ভারতে টিকটক ব্যান হওয়ার আগে এই গানটি টিকটক একটা ট্রেন্ডিং মিউজিক ছিল। বাহ, ওদের টিকটক দেখতেই তো ভালোই লাগছে, আরেকটু দেখি দাঁড়ান। এরপর 5 নম্বর গানটি হচ্ছে ইন্ডিয়ার একসময়ের পপ সম্রাজ্ঞী আলিসার সুলেমান গানটি। এই গানটি সম্ভবত পুরোপুরি কোনো গানের রিমিক্স গান নয়। এই গানটি মেবি 2000 সালের দিকে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আমি এই গানটি মূলত আমার সিনিয়র বড় খালাতো মামাতো ভাইদের কাছ থেকে শুনেছিলাম, তবে হেতেরা আমাদের এই গান দেখতে দিত না, তারা একা একা দরজা বন্ধ করে দেখতো। জাস্ট কল্পনা করুন, 18-20 বছর আগে এরকম একটা মিউজিক ভিডিও দেখা আমাদের জন্য কেমন একটা ব্যাপার ছিল। আর 90 দশকের দিকে জনপ্রিয় পপ গায়িকা আলিসাকে না চিনলেও আলিসার একটি রিমিক্স গান রয়েছে দিলবার জানিয়া, সেই গানটি হয়তো একবার হলেও শুনেছেন। যাই হোক, 6 নম্বর গানটি হচ্ছে ইন্ডিয়ান গায়িকা সোনা মহাপাত্রর কাভি আর কাভি পার গানটি। এই গানটিও ইন্ডিয়া বাংলাদেশে একসময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আর এই গানের চেয়ে এই গানের যে মডেল ছিলেন তাকে আমার খুবই ভালো লাগতো, বাড়িতে কেউ না থাকলে আমি এটার মিউজিক ভিডিও চালু দিয়ে তাকে দুই চোখে গিলতাম। এছাড়াও টি সিরিজ থেকে এই গানটিরই আরেকটি রিমিক্স ভার্সন বের করা হয়েছিল। এরপর 7 নম্বর গানটি হচ্ছে জাদুগার সাইয়া। এই গানটি আজ থেকে 15 বছর আগের একটি হিট রিমিক্স গান ছিল। এছাড়াও এই গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোশ ছিল।
এরপর 8 নম্বর গানটি হচ্ছে কারমেন ঝামকা নামে একটি রিমিক্স গান। তবে আমার মনে হয় এই গানটির অ্যাকচুয়াল নাম হচ্ছে রাঙ্গি হে নিশিলা। যাই হোক, এই গানটিও ছোটবেলাতে বেশ কয়েকবার শোনা হলেও এটার মিউজিক ভিডিও খুব একটা দেখার সৌভাগ্য হয়নি। আসলে এই ধামরা মায়াগুলোর বাতের ব্যথার মুচড়ামুচড়ি দেখা আমাদের পরিবারে একেবারেই নিষেধ ছিল। এরপর 9 নম্বর গানটি হচ্ছে তুতুওয়ালি নামে একটি গান। এটিও বহু পূর্বের একটি হিট গান, আর এই গানটি আমার সিনিয়র মামাতো খালাতো ভাইয়েরা শুনতেন বা দেখতেন, এবং তারা সাধারণত দরজা আটকে এই গানগুলো দেখতেন। আসলে এখন এই মিউজিক ভিডিওটা দেখে যতখানি ইজি লাগছে, আজ থেকে 18 বা 20 বছর আগে এরকম হাফ প্যান্ট পরা মেয়ে দেখলে ব্যাপারটা এত ইজি ছিল না। যাই হোক, আমাদের বড় ভাইদের এসব গান লুকিয়ে দেখতে হতো, আর আমরা যদি ঘরে ঢুকতাম আমাদের ঘর থেকে বের করে দিতেন। আর এখন আমার নিজের হাতে মোবাইল ওয়াইফাই আছে, ইচ্ছে হলে যা ইচ্ছে তাই দেখতে পারি, কেউ বাধা দেওয়ার নাই। এরপর 10 নম্বর গানটি হচ্ছে জিয়া বেকার হে। এই গানটির মানে হচ্ছে হয়তো প্রেমিক বেকার, তাই বাড়ি থেকে মেনে নিচ্ছে না, তাই দুঃখে নায়িকা হয়তো এই গানটি গিয়েছিল। তো এই ছিল আজকের মতো ভিডিওটি, আর এই সবগুলো গানের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাতে চাইলে আপনি গানগুলো শুনতে পারেন। আর আপনাদের ওই সময়ের আরো দু একটা গানের কথা মনে পড়লে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমরা আরেকটা পর্ব তৈরি করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।